বন্ধুরা, আমরা এখন খাওয়া দাওয়া করে বেরোলাম এই কি বলে গুজরাট এয়ারপোর্ট, সুরাটের এয়ারপোর্টে রয়েছি। ম্যাগি খেলাম, সোমনাথ ধোসা খেলো, আগের ব্লগে দেখেছো তোমরা তো। এখন একটু শপিং শপিং হবে নাকি? চলো দেখি কি কি আছে এখানে পাওয়া পাওয়া যায় কেনাকাটা করার মতো, মেয়ের জন্য কিছু নেওয়া যায় নাকি। এখানে কি একটাই দোকান, আর দোকান নেই? কি সুন্দর লাগছে গাছগুলো, তরতাজা একেবারে। দেখো সূর্যের আলো তো পাচ্ছে না, তাও দেখেছো কত তরতাজা। এই নাকি আলোতে রাখতে হয়। আরে দুটো মরে গিয়েছে, এতগুলো তরতাজা, এতগুলো তরতাজা, সেটা চোখ চোখ যাচ্ছে না। এই নাকি হালকা হালকা আলো পেতে হয় শুনি। এ তো সব ফলস আলো। তো বন্ধুরা, অনেক কিছু দেখলাম এখানে, বুঝলে তো, অনেক কিছু দেখে টেখে অনেকটা সময় এখানে কাটিয়ে তারপরে দুটো জিনিস এইটা নিলাম আমার মেয়ের জন্য। আমার মেয়ের হাতে না এরকম টাইপের পড়তে খুব ভালোবাসে, তো দেখো এইটা আমার মেয়ের জন্য নিয়েছি। এটা হলো 300 টাকা, আর এটা নিল হচ্ছে 100 টাকা। আমার মেয়ে হাতে এরকম ব্যান্ড পরতে খুব ভালোবাসে, তো তার জন্য মেয়ের জন্য এটা নিলাম। আর আমি যদি কখনো নীল রঙের শাড়ি টাড়ি পরি তার সাথে এইটা পরতে পারবো। আর অনেকক্ষণ সময় কাটালাম এখানে, অনেক কিছু দেখলাম দেখে টেখে, তারপরে লাস্টে এই দুটো জিনিসই ফাইনাল করলাম, 300 টাকা 100 টাকা, টোটাল 400 টাকা। ঠিক আছে, আরও এখানে দেখো অনেক কিছু রয়েছে। এইটাও তো আমি হাতে নিয়ে অনেকক্ষণ দেখছিলাম যে এটা নেবো কি নেবো না, তারপরে সোমনাথকে জিজ্ঞেস করলাম যে এইটা নেবো না ওই হারের সেটটা নেবো, তো সোমনাথ বললো ওই সেটটাই নাও, কারণ এটা আর কখন পরবো, সেটটা তাও শাড়ি টাড়ি পরলে পরতে পারবো, এটাও বেশ ভালো ছিল, কিন্তু কখন পরবো মানে কিসের সাথেই বা পরবো। ঠিক আছে, আর অনেক কিছু রয়েছে, সুন্দর সুন্দর কানের দুল রয়েছে এখানে, কুর্তি রয়েছে, তারপরে আরও অনেক ড্রেস রয়েছে, শাড়ি ফাড়ি রয়েছে। তো যাকে আমার গুজরাটের স্মৃতি হিসেবে এইটা আর এইটা রইল। ঠিক আছে চলো। হ্যাঁ, কুর্তির দামটা অনেক বেশি বলছে, মানে কুর্তি যে কুর্তিগুলো আমাদের রানাঘাটে 300 টাকায় পাওয়া যায় সেগুলো, সেই কুর্তিগুলো এখানে 700-800 টাকা দাম বলছে। তার জন্য আমি কুর্তি নিলাম না, নাহলে কুর্তি নিতাম একটা, ওই জন্য নিলাম না। তো এইটা ঠিক আছে, সারা জীবন থেকেও যাবে, তাই না? থ্যাংক ইউ। তো সারা জীবন থেকেও যাবে। আর এইগুলো কি কোনো মানে জামা কাপড় নিলে তো তাও পরতে 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 একটা সময় আর ইয়ে থাকতো না, এই জিনিসগুলো তাও রেখে দিলে সারা জীবন থাকবে। তুমি কি নেবা স্মৃতি গুজরাটের? এখানে সব লেডিস জেন্টস। ও, আমি সোমনাথকে বললাম কি সুন্দর সুন্দর সানগ্লাস এখানে, চলো না একটা সানগ্লাস নিই, চলো না, কি সুন্দর সুন্দর সানগ্লাস, চলো তোমাদেরকে। এ কোথা থেকে আসলো পায়রাটা? কেন দেখো সানগ্লাস গুলো কি সুন্দর সুন্দর, সোমনাথকে বললাম একটা পছন্দ করো কিছুতেই করবে না। দেখো কি ভাল লাগছে সানগ্লাস গুলো, সবকটাই সুন্দর, একটা পছন্দ করে নিলে কি হয়। আর আমি ছাতা ছেলেদের জিনিস বুঝি না, আন্দাগোন্দা কি কিনে দেবো, তারপরে সারা মাস ঘরেই পরে থাকবে আর পরবেই না। তিনটে সানগ্লাস নিলাম এখান থেকে, সোমনাথ নেবে না নেবে না নেবে না, কিছুতেই নেবে না, অনেক কষ্ট করে রাজি করিয়ে আমার একটা নিয়েছি, সোমনাথের একটা নিয়েছি, আর মেয়ের একটা নিয়েছি, তিনজনের জন্য তিনটে সানগ্লাস। আর কোনো শপিং করার দরকার নেই ভাই, অনেক শপিং হয়ে গেছে, সানগ্লাসগুলো এক একটা 1500 টাকা করে নিল, তিনটে সানগ্লাসই এক একটা 1500 টাকা করে নিয়েছে।
তো আর অনেক শপিং হয়ে গেছে ভাই, আর আর তাকাবোই না কোনো দিকে। এবার ওখানে গিয়ে বসবো, আমি আমার সানগ্লাসটা পরে তোমাদেরকে দেখাবো। সোমনাথ যেটা নিয়েছি ওর জন্য যেটা নিলাম সেটা ও পরে দেখাবে, আর মেয়ের জন্য যেটা নিয়েছি সেটা বাড়িতে গিয়ে মেয়ে তোমাদেরকে পরে দেখাবে। ঠিক আছে চলো, অনেক শপিং হয়ে গেছে, মাথা ঘুরবে এবার, আর তাকাবোই না কোনো দিকে। এই দেখো আমি একটা ফ্রি পেয়ে গেছি। তোমার কাছে আগামী 10 বছর থাকবে না? পায়ে যদি ব্র্যান্ডের মাল পরাতে পারো, চোখে কেন ব্র্যান্ডের মাল পরবো না? চোখে কেন? তুমি রোজ যখনই দেখি ফুটপাত থেকে একবার তো আমি 12 মাস ফুটপাতের জুতো পরি, ও বলে না অজন্তার জুতো পরো, কোম্পানির জুতো পরো, কোম্পানির জুতো পরো। পায়ে কোম্পানির জুতো দেবো আর চোখে কেন কোম্পানির চশমা পরবো না? চোখে কেন ফুটপাতের চশমা পরবা? চলো সানগ্লাস গুলো আমি আর সোমনাথ আমাদের আমরা পরে দেখাই, মেয়েটা মেয়ে বাড়ি গিয়ে পরবো। ও মা কিনলাম, এত টাকা দিয়ে দেখবো না পরবো না, তোমাদেরকে দেখাবো না? জল কিনবো, দাঁড়াও আগে দেখো আমার শপিং, গুজরাটের শপিং, মন প্রাণ খুলে শপিং করে নিয়েছি। পরে দেখাও সবাইকে। কোম্পানির জিনিস ম্যাগনেট, ইউভি প্রোটেকশন, হিরোইন আমি আর সোমনাথ দুজনেই দেখিয়ে দিলাম তোমাদেরকে। দার্জিলিং এ গিয়ে লাগবে। দেখো একটা জলের বোতল কেনা হলো, দেখতে বেশ সুন্দর, 70 টাকা নিল না? আর কলকাতা থেকে 1 লিটার 110, তার মানে লাভ কি হলো? এটা 140 টাকা এই লিটার, দাম বেশি না এটা? দেখতে সুন্দর বোতলটা। তো আমার ফোনটা দেখো এখনো চার্জেই রয়েছে, এতক্ষণ বসে বসে ভিডিও এডিট করছিলাম, প্রায় 6খানা মতো ভিডিও এডিট করেছি এতক্ষণ বসে বসে। থাম্বনেল টাইটেল রেডি, 6টা ভিডিও এডিটও রেডি, বাড়িতে যাব টপার টপ শুধু আপলোডে বসাবো, বুঝতে পারলে? যাই হোক, আসার সময় এয়ার ইন্ডিয়াতে এসেছি, এখন হচ্ছে ইন্ডিগোতে যাচ্ছি। চলো, এটা মানে সিটটা একটুখানি ফাঁকা ফাঁকা না, একটুখানি বসে আরাম পাবো। যাওয়ার সময় খুব কষ্ট হয়েছে, ছোটো ছোটো সিট তো বসতে কষ্ট হয়েছে। এটা হাভেলি মনে হচ্ছে তোমার? ধোয়া থাকলে কি হাভেলি হয়? হাভেলি হতে গেলে লাগবে ভাঙাচোরা ঘর, শুকনো পাতা। নাম্বারটা দেখো, কত সিট নাম্বারটা দেখো। চলো চলো চলো, 21 8 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
এটা ওটা না, এটা তার মানে তখন তুমি চাইলে এদিকেও বসতে পারতো না বাবা। একটুখানি ফাঁকা ফাঁকা আছে, বড় বড় আছে, এটা বসে আরাম পাবো। আর ডানা, আমি এখন ঘুমাবো, আর দেখার ইন্টারেস্ট নেই। যাওয়ার সময় অনেক দেখিয়েছি সবাইকে সকালবেলা, আর এখন ইন্টারেস্ট নেই। আমি নিজেও দেখবো না, আমি তা তুমি আসো এদিকে, আমি নিজেও দেখবো না তোমাকে, মানে আমি দেখবো না তোমাকেও দেখবো না, সেটা বলতে চাইছি। আমি বলতে চাইছি আমি নিজেও দেখবো না, আমার অডিয়েন্সকেও দেখাবো না। সকালে যা দেখানোর দেখিয়ে দিয়েছি, আর পাচ্ছি না, আমার শরীরে তেল নেই। আমি এখন ক্যামেরা অফ করলাম, ঘুমালাম। ছোট্ট খাল মনে হচ্ছে, রাত্রির 9:45। চোখ মুখের অবস্থা খুব খারাপ, এনার্জিও নেই, গা গুলাচ্ছে, বমি পাচ্ছে, মাথা ঘুরাচ্ছে, শরীর ভালো লাগছে না, সারাদিন গন্ধগোল হলো বলো। সেই কালকে রাত্রির 12:00 থেকে বেরিয়েছি, আজকে রাত্রির 12:00 বাড়ি ঢুকবো, গন্ধগোল না, খুব শরীরটা খারাপ লাগছে। অ্যামদা চলে এসছে এয়ারপোর্টের সামনে গাড়ি নিয়ে, গাড়িতে উঠে একটা ঘুম দেওয়ার চেষ্টা করবো। 2.5 ঘন্টার মধ্যে রানাঘাট মাটা আমার সারাদিনে আজকে 50 বার ভিডিও কল করেছে,
লাস্টে এখন ফোন করে বলছে, তুমি সত্যি আজকে আসবা তো? রাত হয়ে যাচ্ছে না, বিশ্বাস করতে পারছে না। কালকে 12টায় বেরিয়ে আজকে 11টায় ঢুকলাম। কি মেয়ে মনে হয় মার কাছে? সোনা মা, চললাম মা, কথা বলার আর শক্তি নাই। আমি এখন একদিকে আলু সিদ্ধ ভাত বসাবো, একদিকে ডালিয়া বসাবো, কি দিয়ে খাবো? সিদ্ধ ভাত খেতে ইচ্ছে করছে, গা পাকাচ্ছে, বমি আসছে, আলু সিদ্ধ ভাত খাবো। আমি বসিয়ে নিচ্ছি, আর একদিকে তোমার ছেলের ডালিয়া বসায়, একদিকে আলু সিদ্ধ ভাত বসায়। ডাল তরকারি খাবো না মা, বমি পাচ্ছে। আমার সিদ্ধ ভাত খাওয়ার জন্য মন ছটপট করছে। কাঁচা লঙ্কা ডোলে সিদ্ধ ভাত, সারাদিন ভাত খাইনি, সারাদিন পেটে ভাত পড়েনি। চলে গেলাম, দরজা দিয়ে দাও। হ্যাঁ জনিকে আমি দিয়ে দিচ্ছি। জানো জনি বাস করার ওইখানে আর ছোট ঘরে পটি করেছে, ওই ছোট ঘরের পটিটা আমার পায়ে লেগেছে। এ মা, আমি হপ করে বারান্দায় বসে পড়ে বলছি তাই এত দুষ্টুমি করেছে জনি, তাই প্রচন্ড শরীর খারাপ লাগছে। আমি তুমি মা বাবা ছাড়া থাকতে পারো না, আমরাই তো মার বাবা, তোমার দুই ছেলে মেয়ে চলে এসেছি। কোন পেটটাই হয়েছিলাম? এই পেটটাই, এই পেটটাই যে আমি এখানটা ছিলাম, বাবা এখানটা ছিল। মামা তুমি আজ পড়াশোনা করেছো তো? সারাদিন পেটে ভাত পড়েনি। পার্সেলটা আমি কালকে খুলবো সকালে, আজকে আর ক্ষমতা নেই। আমি আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ভাত, ঘি দিয়ে খাবো। খোল, উপরে। হ্যাঁ একটা মুখে দিয়ে দেখ। ছোট সাইজের নেবো। কেন ছোট সাইজের? কেন শরীরে ক্ষতি হবে না তোর আলমন্ড বাদাম খেলে? Head west, then turn left. আমি আমার ফোনে ইয়ে অন ছিল, লোকেশন। ধুর বাবা, লাস্টেরটাই উঠবে। এটা কিন্তু কোনো খেলনা সানগ্লাস না মা, যে তুমি খেলা করবা এটা নিয়ে। এটা কিন্তু খেলনা সানগ্লাস না, আগেই বলে দিলাম। এটা স্কুলে যাওয়ার সময় পড়তে পারো, বা না স্কুল থেকে ফেরার পথে, স্কুল যাওয়ার পথে, ঘুরতে যাওয়ার পথে। হ্যাঁ পুরো ফিটিং। এটা কিন্তু বাবা, ওটাই বলছি, এটা খেলনা না কিন্তু মা। খেলবি না কিন্তু? তোমাকে এর আগে যে সানগ্লাস গুলো কিনে দিয়েছিলাম ওগুলো সব খেলনা, এটা কিন্তু খেলনা না মা। ওটা খেলনা কি? ওইগুলো খেলনা সানগ্লাস ছিল, এটা কিন্তু খেলনা না। আচ্ছা এটা জল ভরবা? তোমার ব্রেসলেট, গুজরাট থেকে আনা গিফট, পছন্দ হয়েছে শোনা মা? তাই খুব সুন্দর। ঠিক আছে বলি বাবালি। আর বাবার ব্যাগের মধ্যে না একটা, এই বন্ধু একটা গ্লাস আছে,
গ্লাসটা না ওইখানকার বোতল জলের জল কিনেছিলাম, জলের বোতলের সাথে ফ্রি দিয়েছিল জানিস, আমি আর ফেলিনি, তোর জন্য নিয়ে এসেছি। তোর পুতুলের কি মা, তোর বাবাকে ফেলে দিল নাকি? এই জলের গ্লাসটা কই গো, পছন্দ হয়েছে? কি করবি এটা দিয়ে? না এটা পুতুলের জন্য এনেছি, তোর পুতুলের। ধর তো আমি শ্যাম্পু করব, চুলের অবস্থা শেষ, শ্যাম্পু করব, ভাত বসাবো, ডালিয়া বসাবো, আর আজকে রাতের বিছানাটা আমার মেয়েকে করতে বলেছি। আমি পারবো না, আমার ক্ষমতা নেই গো, বমি পাচ্ছে, গা গুলাচ্ছে। গেছি কেন? কাজের জন্য, কাজ করতে হবে, কাজ না করলে খাবা কি? তো বাবাকে আমাকে একসাথেই করতে হয়েছে কাজ। বড় হা বুঝবি, তুই যখন কাজ করবি তখন বুঝবি। বড় হতে হবে, চাকরি করতে হবে, কাজ পেতে হবে, যে কোনো কাজ, যে কোনো চাকরি পেলেই হবে। আমি বলিনি তোমাকে এই চাকরি করতে হবে, ওই চাকরি করতে হবে, তোমার চাকরি পেলেই হবে। চাকরি তুই আমাকে দেখিয়ে দাও, মা আমি চাকরি পেয়েছি। চলো, আর কথা বলতে পারছি না, ভালো লাগে না, বমি পাচ্ছে, তার মধ্যে আমি বকেই যাচ্ছি, পরে আস। সোমনাথের ডালিয়াটা ঢেকে রাখলাম, ও স্নানে গেছে, আসলে পরে খাবে। আমি না এটা এখন একটা মানে কি বলবো, অমৃত খাবো, ঘি আলু সিদ্ধ দিয়ে, ডিম সিদ্ধ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে পুরো অমৃত খাবো। সারাদিন পেটে ভাত পড়েনি, সারাদিন পর এরকম ঘি দিয়া সিদ্ধ ভাত, কি যে অমৃত লাগে খেতে। স্নানটা করার পর একটুখানি শরীরটা ফ্রেশ লাগছে, গা পাকানোটা একটু কম লাগছে। এখন 11:45 বাজে, মেয়ে দেখো শুয়ে পড়েছে, আমি এখন খেয়ে মেয়ের পাশে শুয়ে পড়ব। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, এবার বলতেই থাকবে, আমার ফোনে GPSটা অন রয়েছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালবেলা আবার নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো এ পর্যন্তই, টাটা। মন্দারমণি থেকে চলে এসছে ভাই? বাহ, এখানে এই বাড়িতে এসছে নাকি ওই বাড়িতে? তোমার পরীক্ষাটা হয়ে যাক, নিয়ে যাবো মন্দারমণি, ঠিক আছে? টাটা।